আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এয়ার রনি। 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, বিষয় কোড 140, আর এটা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এটা দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশ সরকার ব্যবস্থা। তো এখানে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তোমাদের সেটা কী, সেটা হচ্ছে, দেখো ঝুম করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো যে এখানে রয়েছে যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন বিশ্লেষণ, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। এটা কিন্তু অ্যাসাইনমেন্টের শিরোনাম, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন বিশ্লেষণ। আর এটার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ, বাংলাদেশ কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ, জেলা প্রশাসনের কার্যাবলী। ঠিক আছে, এই তিনটা বিষয় অবশ্যই থাকতে হবে তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট হবে এবং এতে তুমি ভালো মার্কস পাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই মানসম্মত অ্যাসাইনমেন্ট করা হয় বইয়ের সাহায্য নিয়ে। অনেকে তো মন মতলবই ই করে, ভিডিও করে। ঠিক আছে, তো আমার চ্যানেলে তুমি কিন্তু সঠিকভাবে অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই অ্যাসাইনমেন্টের ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, রাষ্ট্রকার্য, রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব প্রশাসনের, রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নেই। প্রশাসনকে তাই বলা হয় রাষ্ট্রের হৃৎপিণ্ড। প্রশাসনে একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। নিচে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ছকের সাহায্যে তুলে ধরা হলো। এই ছকটা তোমাদের অবশ্যই দিতে হবে, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। দেখো এখানে রয়েছে সংশ্লিষ্ট দপ্তর বা অধিদপ্তর, কেন্দ্রীয় প্রশাসন, সচিবালয়, মাঠ প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। ঠিক আছে, উপরের ছকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো স্তরভিত্তিক। এর দুটি প্রধান স্তর আছে। প্রথম স্তরটি হলো কেন্দ্রীয় প্রশাসন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন, দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন, জেলার পর আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন একবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিস্তৃত। দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়, আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হয়। মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে। এছাড়া প্রতি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছে বিভিন্ন বিভাগ বা অধিদপ্তর। অধিদপ্তর বা দপ্তরের প্রধান হলেন মহাপরিচালক বা পরিচালক। মন্ত্রণালয়ের অধীনে আরও আছে বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড ও কর্পোরেশন। এসব সদর দপ্তর অফিসের কোনোটির কার্যকলাপ আবার বিভাগ, জেলা, উপজেলা পর্যন্ত বিস্তৃত। দপ্তর বা অধিদপ্তরগুলো সচিবালয়ের লাইন সংস্থা হিসেবে বিভিন্ন সরকারি কাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করে। দেখো এরপরে হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত এখানে গৃহীত হয়। সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় নিয়ে গঠিত। এক একটি মন্ত্রণালয় এক একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। প্রতিটি মন্ত্রণালয়ের একজন সচিব আছেন, তিনি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান এবং মন্ত্রীর প্রধান পরামর্শদাতা। মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা সচিবের হাতে। মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ, আর মন্ত্রীকে নীতি নির্ধারণে ও শাসনগত সহায়তা করা এবং এসব নীতির বাস্তবায়নের দায়িত্ব সচিবের। সচিবালয়ের প্রশাসনিক কাঠামো, ঠিক আছে, এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা অবশ্যই তোমাদের যে দিতে হবে। হ্যাঁ, এরপরে অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেন। কোনো মন্ত্রণালয়ের সচিব না থাকলে তিনি সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রতিটি অনুবিভাগের জন্য একজন করে যোগ্য সচিব থাকেন, তিনি সচিবকে বিভিন্ন কাজে সহায়তা করেন। মন্ত্রণালয়ের কর্মচারী এবং অফিস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে থাকে একজন উপসচিব, তিনি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের যোগ্য সচিব ও অতিরিক্ত সচিবকে পরামর্শ দেন ও সহযোগিতা করেন। প্রতি শাখায় একজন সিনিয়র সহকারী সচিব ও একজন সহকারী সচিব রয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সচিবের সাথে পরামর্শ করে তারা দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে আরও বিভিন্ন ধরনের কর্মকর্তা ও কর্মচারী রয়েছে, তারাও মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্য প্রচারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য, সরকারের কয়েকটি মন্ত্রণালয় থাকবে এবং একটি মন্ত্রণালয়ের কতজন অতিরিক্ত সচিব, যোগ্য সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব থাকবেন তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সরকার ও মন্ত্রণালয়ের কাজের প্রয়োজন অনুযায়ী তাদের সংখ্যা নির্ধারিত হয়ে থাকে।
নেক্সট হচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়। নিচে তার কাজগুলো সম্পর্কে জানব। প্রশাসনিক কাজ। জেলা প্রশাসক কেন্দ্র থেকে আসা সকল আদেশ, নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। জেলার বিভিন্ন অফিসের কাজ তদারক ও সমন্বয় করেন। জেলার বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগ করেন। রাজস্ব সংক্রান্ত আর্থিক কাজ। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার, সে কারণে তিনি কালেক্টর নামে পরিচিত। এছাড়া তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন ও রাজস্ব সংক্রান্ত বিবাদ মীমাংসা করে থাকেন। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ। জেলার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব তার উপর ন্যস্ত। তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে এই দায়িত্ব পালন করে থাকেন। উন্নয়নমূলক কাজ। জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বাস্তবায়নের দায়িত্ব তার। তিনি জেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। স্থানীয় শাসন সংক্রান্ত কাজ। জেলা প্রশাসক স্থানীয় স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়নের কাজ তত্ত্বাবধান করেন। তিনি জেলার অধীনস্থ সকল বিভাগ ও সংস্থার কাজে সমন্বয় করেন। জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি আরও অনেক দায়িত্ব পালন করেন। তিনি জেলার সংবাদপত্র ও প্রকাশনা বিভাগকে নিয়ন্ত্রণ করেন, বিভিন্ন জিনিসের লাইসেন্স দেন, জেলার বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করেন এবং সে সম্পর্কে সরকারকে অবহিত করেন। জেলা প্রশাসকের ব্যাপক কাজের জন্য তাকে জেলার মূল স্তম্ভ বলা হয়। তিনি শুধু জেলা প্রশাসক নন, তিনি জেলার সেবক, পরিচালক এবং বন্ধুও বটে। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। এটা আমি তোমাদেরকে দেখে দিলাম নমুনা উত্তরটা। তোমরা অবশ্যই এইভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা করে তারপরে স্কুলে জমা দিবে। তো এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলব অন্য কোনো টপিক নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্ত থাকো। টাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।